যাত্রী কল্যাণ সমিতির হিসাবে গত 4 মাসে 1871টি সড়ক দুর্ঘটনায় নিহত হন 2123 জন, আহত 5558। প্রতিদিনই গণমাধ্যমে খবর হচ্ছে চালকের বেপরোয়াপনা, কারো হাত কারো পা হারানোর বা প্রাণহানির ঘটনা। গণশুনানিতে দুর্ঘটনার পাশাপাশি চালকদের ব্যবহার, বেশি ভাড়া আদায়, লাইসেন্স জালিয়াতির বিষয়গুলো তুলে ধরেন যাত্রীরা। আমি বিভিন্ন বাস পরিবহন এবং বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করে দেখেছি যে প্রতিটি বাসে ভাড়া আদায়ের জন্য বিআরটিএ অনুমোদিত কোনো টিকিট প্রদান করা হয় না এবং বিআরটিএ অনুমোদিত প্রদত্ত কোনো চার্জ নেই। দালাল বাইরে এবং ভিতরে ধরা, এটা দূর করতে পারেন না। কিভাবে এই অদক্ষ চালকরা বিআরটিএ থেকে লাইসেন্স পায় এবং বিআরটিএ লাইসেন্স প্রদানের স্বচ্ছতার জন্য কি ব্যবস্থা আপনারা নিয়েছেন বা কি করেন আপনারা, এই কিভাবে দেন এই লাইসেন্স? এগুলো যে বোমা তৈরি হয়ে গেছে, বোমা এক একটা সিন যখন আসছে তখন মারা যায় কয়েকজন, কিন্তু মনে করছে আপনারা জানেন এই যে মেয়াদোত্তীর্ণ যেগুলো হলো এগুলো এখনো কিভাবে চলছে? পরীক্ষা দিয়ে সব কিছু করার পরে পাশ করার পরে ফেল, তাহলে আসলে দুর্নীতির জায়গা কোথায় কোথায় আমি কাকে কাকে ধরবো? এখানে ম্যাজিস্ট্রেট পর্যন্ত যদি ধরতে যান, ম্যাজিস্ট্রেট পর্যন্ত পাবে অতিরিক্ত ভাড়া আদায় বা এগুলো অনেক অনুরোধ করবে। আমার আমার পয়সা করবে, আপনারা জানেন যে আমার এনফোর্সমেন্টের মাধ্যমে পরিবহন সেক্টর যত ধরনের মানে শৃঙ্খলা রাখতে মানে অতিরিক্ত ভাড়া আদায় বলো, এছাড়া ড্রাইভার অবৈধ ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পরিপূর্ণ লাভজনক ব্যবস্থা, এগুলো আমরা অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত করছি। 5টা ভ্রাম্যমাণ আদালত কাজে আমাদের চালু আছে। শুনানিতে ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। পরিবহন খাতে নৈরাজ্য বন্ধের সবার আগে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন তিনি। নিজেদের উদ্যোগের কথা জানান বিআরটিএ চেয়ারম্যান। প্রতি মালিক যদি 3-4 কোটি টাকা দামের একটা গাড়ি কিনতে পারে, তো কয়েকজন মালিক মিলে একটা ইনস্টিটিউশন তৈরি করতে পারে না যেখানে তাদের চালকদেরকে প্রশিক্ষিত করতে পারবে? কিন্তু সেই দিকে তারা যাচ্ছে না, তারা তাকিয়ে থাকে সরকারের দিকে এবং সরকারও এগুলো মানে সেইভাবে করছে না। এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখন যা যতটুকু আছে আমরা অস্থিরেই এ ব্যাপারে ভ্রমণ করব এবং আমরা মোবাইল কোর্টকে আরও জোরদার করব। দুদক কমিশনার বলেন একটি প্রতিষ্ঠানের উপর সব দায়িত্ব থাকলে দুর্নীতির সংখ্যা বাড়ে। বিআরটিএর কার্যক্রম বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। বিআরটিএ কেন সলাধুর ওয়াই নট সাম আদার এজেন্সি, তাই না? এটা আপনারা ভাবতে পারেন কীভাবে, কী আপনারা যারা এক্সপার্ট আছেন এগুলো নিয়ে ভাবেন।